তৃণমূল কংগ্রেসের ভরতপুর এক ব্লক বঙ্গজননী সংগঠনের পক্ষ থেকে ভরতপুরে দলের সোশ্যাল মিডিয়া কর্মীদের ঈদ উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা ও সম্মাননা সভার আয়োজন। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভরতপুরে সংগঠনের সোশ্যাল মিডিয়া দলীয় কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ভরতপুর এক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলাম, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাজ মোহাম্মদ, তৃণমূল কংগ্রেসের বঙ্গজননী ব্লক সভানেত্রী আহানা সুলতানা সহ সংগঠনের অন্যান্য কর্মীরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন বিস্তারিত শুনে নেওয়া যাক আমাদের পর্দায়। আপনারা জানেন আমাদের পবিত্র রমজান চলছে। আমি ভরতপুর বিধানসভার সর্বস্তরের মানুষকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ভরতপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে। আজকে আমাদের বঙ্গজননী সভানেত্রী অহনা সুলতানা তার নিজস্ব উদ্যোগে আমাদেরকে এখানে আসার জন্য একটা আমন্ত্রণ জানাই এবং এখানে আপনার সোশ্যাল মিডিয়ার যে সমস্ত কর্মী আমাদের ভরতপুর বিধানসভায় আছে, বিশেষ করে আটটা অঞ্চলে, তাদেরকে এবং সাংবাদিক বন্ধু যারা আছে আমাদের এখানে তাদেরকে উনি ডেকেছেন। ডাকার একটাই উদ্দেশ্য যে সামনে আমাদের যে রমজান মাস বা ঈদ উপলক্ষে যাতে কিছু মানে কী বলে উপহার সামগ্রী দেওয়ার জন্য তিনি ডেকেছেন এবং আমরা এসে সেই উপহার সামগ্রী আপনাদের হাতে এবং আমাদের যারা সাংবাদ আছে সোশ্যাল মিডিয়া আছে তাদের হাতে আমরা তুলে দিলাম। মূলত উদ্দেশ্য একটাই, রমজান মাস আমরা সবাই মিলেজুলে ভালোভাবে রোজার পরে ঈদ উপভোগ করব এবং সর্বস্তরের মানুষ আমরা ঈদের আনন্দ উপভোগ করব। প্রচণ্ড গরম, তার মধ্যেও এই যে আয়োজন অহনা করেছে সেজন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাই ভরতপুর বিধানসভায় সর্বস্তরের মানুষ এই ঈদের আনন্দ উপভোগ করুক। আমরা মানে সাম্প্রদায়িক যে বিষ আমাদের সারা রাজ্যে বা সারা বাংলায় বিশেষ করে কেন্দ্রের সরকার যেভাবে একটা ছড়াবার চেষ্টা করছে, কেন্দ্রের বিজেপি সরকার সেই বিষটাকে যাতে আমাদের বাংলার মানুষের মধ্যে না নিয়ে আসতে পারে সেই জন্য আমরা বিভিন্ন স্তরের মানুষজন সেই চেষ্টাই করব যাতে বাংলা শান্তিতে থাকে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় সুরক্ষিত এবং সেই বাংলায় যাতে কোনো রকম সাম্প্রদায়িক বিষ বিজেপি ছড়াতে না পারে সেই চেষ্টায় আপনি আমি বা আমাদের সকলের করাই উচিত এবং সেই চেষ্টায় আমরা করব। সেই উপলক্ষে আজকে সোশ্যাল মিডিয়াটা যারা আলো আরও ভালোভাবে আমাদের যেহেতু পঞ্চায়েতের নির্বাচন সেই নির্বাচনে সোশ্যাল মিডিয়া যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে এবং বিশেষ করে আমি আপনাদের অনুরোধ করব, সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন বাংলাকে যেভাবে তিনি আগামী দিন আরও উচ্চশিখরে নিয়ে যেতে চাইছেন, বিরোধীরা যে একটা অপপ্রচার করছে তার মোকাবিলা করার জন্য আপনাদেরকে একটা সদাত্মক ভূমিকা নিতে হবে এবং আমাদের সোশ্যাল মিডিয়ার ছেলেদের আমি অনুরোধ করব তাদের প্রচারের মাধ্যমে যাতে বাংলার আগামী দিন আরও শ্রীবৃদ্ধি হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলো সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা সোশ্যাল মিডিয়াও করবে। এটাই আজকে এখানকার মূলত উদ্দেশ্য। প্রথমেই আমি আপামর ভরতপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে উঠে এসেছি তাই আজকে আমি আমাদের ভরতপুরের আটটা অঞ্চলে সোশ্যাল মিডিয়া কর্মী এবং সাংবাদিক বন্ধুদের ডেকেছি সামান্য যৎসামান্য উপহার তুলে দেওয়ার জন্য যাতে আগামী দিনে আমরা একত্রিত হয়ে সকলে মিলে তৃণমূল কংগ্রেসের প্রচারটা চালিয়ে যেতে পারি। আহানা সুলতানা, বঙ্গজননী সভানেত্রী, ভরতপুর ব্লক। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম। বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।